আসলে কী খুব বলবো বাচ্চাদের যখন স্কুলে নিয়ে যায় আমারই ভীষণ কষ্ট হয় মানে এই যে এই ব্যাগ দুইটার মধ্যে না হইলেও আট দশ কেজি করে জিনিস আছে আই মিন ওদের মামপট মানে পানির বটল খাতা কলম যা আছে সব কিছু মিলে প্রায় সাত আট কেজি হয়ে যাবে আসসালামু আলাইকুম বন্ধুগণ সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন চলে আসছি আপনাদের সাথে শেয়ার করার জন্য মানে আমার মতে সকালবেলা কষ্ট করেন কে কে মানে কে কে কষ্ট পান এই তো দেখেন বাচ্চাদের সকালবেলা ঘুম থেকে উঠায়া তারপর একটু একটু খাওয়ায়া মানে কোনো রকমের স্কুলে চলে যেতে হয় কিন্তু ওদের পিছনে আসলে যে ব্যাগটা দেওয়া হয় ব্যাগটা ভীষণ ওজন মানে এইচডাব্লিউ সিডব্লিউ খাতা থেকে ধরে যতগুলো খাতা আছে সাথে ডায়রি মাম্পট টিফিন মানে অনেক কষ্ট হয় মনে হয় আহারে কতটা কষ্ট করে ছোট ছোট বাচ্চারা যাই হোক তারপরে এই যে স্কুলে চলে এসে সিরিয়াল মেনটেন করে বসে তারপরে এই যে মাঠে যে জাতীয় সঙ্গীত যাই হোক সর্বোপরি ভালোই লাগে মানে যাই হোক স্কুল জীবনটা এখন আবার অনেকেই বলবেন যে আপনি ব্যাগগুলো নিলে হতে পারেন যেহেতু আমার টুইন বেবি তো আমি চেষ্টা করি ওদের দিয়েই সবটা করাতে কারণ যখন দেখা গেছে যে আমার কখনো যদি বাসায় চলে আসতে হয় ওদের কাজটা ওদের করতে হবে সো ওদের তো এটা সবসময় আর আমি নিতে পারবো না ওদেরটা তো ওদের নিয়ে অভ্যাস করতে হবে যাই হোক এই তো বাচ্চারা লাইনে দাঁড়ায় পড়ছে জাতীয় সঙ্গীত গাওয়ার জন্য আর জাতীয় জাতীয় সঙ্গীতো আমার কাছে ভীষণ ভালো লাগে সেই ছোটোবেলা থেকেই মানে জাতীয় সঙ্গীত মানেই কেন যেন একটা শ্রদ্ধা চলে আসে যাই হোক এই যে সবাই জাতীয় সঙ্গীত স্টার্ট করলো জাতীয় সঙ্গীত শেষ করে দেখেন সবাই কত সুন্দর করে সিরিয়াল মেনটেন করতেছে অথচ দেখেন মানে এই সময়টাই আসলে ভালো সবাই বুঝে যে না সবাই সিরিয়াল মেনটেন করতে হবে সবাই সবার জায়গাটা বুঝে নিতে হবে কিন্তু যখন আমরা বড় হয়ে যায়। তখন যদি এই সিরিয়ালটা মেনটেন করতাম তাহলে আর অসুবিধায় থাকতো না তখনই বরঞ্চ মানুষ সিরিয়াল মেনটেন করে না কে কার আগে যাবে কে কত বড় হবে আর এখন ওরা কতটা নিষ্পাপ কতটা মানে কি বলবো ওদের দেখে আসলে আমরা আমরা অবশ্যই এই সময়টা পার করে এসেছি কিন্তু সবাই আসলে ভুলে যাই মানে কার আগে কে চলে যাবে যাই হোক আজকের ভিডিওটা এ পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন বাচ্চাদের জন্য দোয়া করবেন আল্লাহ আল্লাহে